Assalamualaikum viewers, welcome back to my channel. আপনাদের কে আজকে আমি দেখাবো দই বড়া করার রেসিপি। সবাই মোটামুটি আপনারা জানেন, তারপরে আমি যেভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এখানে আমি নিয়েছি মুগ ডাল আর মাশকলাইয়ের ডাল, দুইটা একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি। নিয়ে তারপরে আপনার এক দিয়েছি, এর মধ্যে একটু খাপ বেকিং সোডা দিয়েছি। দিয়ে এই যে ভালো করে এটা 5 মিনিট যাবত ফেটাতে হবে। আপনি হ্যান্ড মিক্স ইউজ করতে পারেন, আবার অনেকে বিটারও ইউজ করতে পারেন, যার যেটা দিয়ে সুবিধা হয়। এই যে এখানে আমার এটা ভালো করে ফেটে নেওয়া হয়ে গিয়েছে। নিয়েছি 5 মিনিট ভালো করে দমেটা ফেটে নিতে হবে। এখানে আমি 2 কাপ মুগ ডাল ইউজ করেছি আর 1 কাপ মাশকলাইয়ের ডাল দিয়েছি। ভালো করে ব্লেন্ড করে তারপরে এটা আমি এখানে জিরা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটা ব্লেন্ড করলাম। নাহলে জিনিসটা ভালো হবে না, এই জন্য ভালো করে ফেটাতে হবে কিংবা ব্লেন্ড করতে হবে। কেউ ইলেকট্রিক বিটারে করতে পারেন, কেউ হ্যান্ড মিক্সে করতে পারেন। আর ডালটা যে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে এর কোনো মানে নেই, বেটেও নিতে পারেন, যার যেভাবে সুবিধা হয় সেইভাবে করতে পারেন। আমার এটা করা হয়ে গেছে, এখন বাকি প্রসেসগুলো আমি কীভাবে করছি সেগুলো শেয়ার করবো আপনাদের সঙ্গে। চলুন গাইস দেখা যাক। এই যে এখানে ধনিয়া রোস্ট করে নিব হালকা করে, বেশি ভিজে নেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। তারপরে এখানে জিরা রোস্ট করে নিয়েছি, সাদা জিরাও আপনি রোস্ট করতে পারেন, কালো জিরাও রোস্ট করবেন, যার কাছে যেটা আছে সেটাই সে ইউজ করবেন। হালকা করে রোস্ট করে নিতে হবে, বেশি রোস্ট করা যাবে না। এখানে লং আর গোলমরিচ আমি একসঙ্গে রোস্ট করতে দিয়েছি, যেহেতু একই টাইম লাগবে এই জন্য আমি একটু একটু করে নিয়েছি। কোনোগুলো আগে হবে, কোনোগুলো পরে হবে, নতুবা পুড়ে যাবে, সেই জন্য একটু একটু ভাবে করে নেওয়াটা বেটার। 2-3টা শুকনো মরিচ ঢেলে নেব। এই যে সব কিছু আমার রোস্ট করে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটা আমি গুঁড়া করে নেব। আমার মশলাটা করা হয়ে গেছে, এখানে সামান্য একটু লবণ দিয়ে মশলাটা আমি মেখে দিব। এই যে এখন মশলাটা রেডি, এখন আমার এই যে 10 মিনিট হয়ে গিয়েছে, এখন ভাজার পালা। এই যে আমি এখানে কড়াই তেল দিয়ে দিচ্ছি, হাই হিটে আগে হিট করে নিয়েছি চুলার আঁচটা, এখন একদম মিডিয়াম লোতে দিয়ে দিব। এই যে হচ্ছে লোতে আমি চুলার আস্তা দিয়েছি, জোরে দেওয়া যাবে না, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। আবার এই যে এদিকে আমার এটা হোক, বড়াটা এদিকে রেডি হোক, আর এদিকে আমি চাটনি রেডি করে নিয়েছি। ধনার পাতা আর পুদিনা পাতা, ধনার পাতা পরিমাণে বেশি নিতে হবে, যতটুকু আপনার পরিমাণে, আমি পরিমাণ এখানে বলে দিচ্ছি না, যে পরিমাণে আপনারা চাটনি করবেন অতটুকু, সেই পরিমাণ অনুযায়ী ধনার পাতা বেশি নিতে হবে, পুদিনা পাতাটা কম নিতে হবে। আর যদি আপনারা মরিচ বেশি খেতে চান তাহলে 2টা মরিচ দিয়ে দিবেন, আর একটু যদি কম তাহলে 1টা। আমি অনেক মরিচ কম খাই, সেই জন্য একটা অর্ধেক দিয়ে দিয়েছি। এই যে 2 কোয়া রসুন নিয়েছি, এটা আমি এখন দিয়ে দিব চাটনির মধ্যে, তাহলে দ্বিগুণ হয়ে যাবে 7টা। এই যে এখন এটা আমি ব্লেন্ড করব। 1 চামচ একটু পানি দিব, সামান্য পানি, বেশি না। এই যে চাটনিটা ব্লেন্ড হয়ে গিয়েছে, স্বাদ অনুযায়ী এখন লবণ দিয়ে দিব, আগে দিইনি, চাটনিটাতে পানি সারবে সেই জন্য লবণের। আর এইদিকে আমার এই যে বড়াগুলো হচ্ছে, এই যে আমার বড়াগুলো একবার উঠেছি আবার নতুন করে দিয়েছি, এগুলো হলেই আমার শেষ বানা বড়াগুলো। যে এখানে তেঁতুল আমি ভিজে নিয়েছিলাম, ভিজে রেখেছিলাম, এখন তেঁতুল দিয়েছি, আর এর মধ্যে এখন দিব স্বাদ অনুযায়ী লবণ।
একটু আমি এখানে রসুনের পাউডার দিয়ে দিলাম, আপনারা না থাকলে পেস্টটাও দিতে পারেন। চামচের মতো হবে পাপড়িকা পাউডার আমি দিয়েছি কালারের জন্য, না থাকলেও প্রবলেম নেই, যদি ফুড কালার থাকে তাহলে একটু আপনারা ফুড কালার দিয়ে দিবেন। স্বাদ অনুযায়ী লবণ, এক চামচ জিরার গুঁড়া, এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন, চিনি হোক গুড় হোক দিবেন, যার যেটা যার যেটা ভালো লাগে দিয়ে দিবেন। জাল দিতে হবে। এদিকে বড়াগুলো আমি পানির মধ্যে 10 মিনিট ভিজাই রাখবো, এই যে নর্মাল পানির মধ্যে ভিজাইছি। এই যে আমার চাটনি তো রেডি, এটা মিষ্টি চাটনি রেডি হয়ে গিয়েছে। রসুন আমি টুকরা করে দিয়েছি, সরি গাইস তাকে আমি রেসিপ করে দিয়েছি। এই যে এখন এটা পানি থেকে তুলে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে এভাবে প্রেস করে করে চাপ দিয়ে দিয়ে আলু দিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে পানিগুলো বের করে এখানে রেখে দিতে হবে। এইভাবে 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 হাত দিয়ে প্রেস করতে হবে, তাহলে পানি সব বের হয়ে যাবে। এইভাবে 10 মিনিট রেখেছি আমি পানির মধ্যে, এইভাবে চেপে চেপে সব পানি বের করে, এই যে চেপে চেপে সবগুলো পানি বের করে নিয়েছি এক একটি সবগুলো। এই যে চলে লবণ দিয়ে দিবেন এর মধ্যে, আর আমি যেহেতু মিষ্টি করব সেই জন্য অল্প একটু চিনি দিয়ে নিয়েছি, আপনারা যেরকম খাবেন সেরকম সেই অনুযায়ী চিনি কিংবা লবণ অ্যাড করে নেবেন। নিয়ে ভালো করে এটা ফেটে নিতে হবে। যে কিভাবে এটা আমি এখন সাজাবো, যে টক দই নিয়েছি এখানে আমি 2 কাপের মতো, যদি ঝাল খেতে চান তাহলে তো টক খেতে চাইলে লবণ দিয়ে দিবেন এর মধ্যে। আর আমি যেহেতু মিষ্টি করব সেই জন্য অল্প একটু চিনি দিয়ে নিয়েছি, আপনারা যেরকম খাবেন সেরকম সেই অনুযায়ী চিনি কিংবা লবণ অ্যাড করে নেবেন। নিয়ে ভালো করে এটা ফেটে নিতে হবে। যে কিভাবে এটা আমি এখন সাজাবো দেখেন, ভেজে দিয়েছি, এখন দুধ দই দিয়ে দিব উপরে। এই যে আমাদের টক দই দিয়ে দিয়েছি, এই যে তখন যে আমি চাটনিটা রেডি করে রেখেছিলাম বা চাটনি দিয়ে দিব। মিষ্টি চাটনিটি এবার দিয়ে দিব। এই যে উপরে আমি ছিটিয়ে দিয়েছি মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম, সেটা তো রেডি হয়ে গেল আমার আজকের দই বড়া। যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ওকে গাইস, আল্লাহ হাফেজ।